बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम आहमेद बाउनी एकेडमी स्कूल एंड कॉलेजे सम्मानित अध्यक्ष महोदय दिबा एवं प्रभाती शिफ्ट टीचर सरगण आमार सहकर्मीबृंद एवं सम्मानित अभिभावकबृंद सबाई के अस्सलामु आलाइकुम। आज के जरा आमादेर अनलाइन क्लास देखछेन सबाई के धन्यवाद। आमार प्रिय शिक्षार्थीरा सबाई केमन आछो आशा करी सबाई खूब भालो आछो। तोमरा जारा आमार अनलाइन क्लास देखछो सबाई मनोयोग दिए देखबे। आमी सुलताना रेजी आहमेद बाउनी एकेडमी स्कूल एंड कॉलेजे सहकारी शिक्षक बराबरेर मतो आमी द्वितीय श्रेणी बांग्लादेश ओ विश्व परिचय आज के तोमादेरके पढ़ाबो। गत क्लासगुलोते तोमरा लक्ष्य करेछो आमी विभिन्न अर्थवार्षिकेर विभिन्न पाठ थेके तोमादेरके शून्यस्थान सत्य मिथ्या सठिक उत्तर बोर्डे लिखे दिएछि। आज के तोमादेरके आमी विभिन्न पाठ थेके छोटो प्रश्नोत्तरगुलो बोर्डे लिखे दिब, तोमरा एगुलो मनोयोग दिए देखबे एवं खाताय तुले फेलबे, ठीक आछे। आर जारा आमादेर अनलाइन क्लास देखछेन गार्जियनदेर बोलछि आपनारा काइंडलि आमादेर लाइफ क्लासटा आपनादेर टाइमलाइने शेयर करे दें जेनो अन्यान्यरा देखते पाय। आच्छा তাহলে আমরা তাহলে একটু শুরু করে দেই। তো তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাগুলোর মধ্যে যে পাঠগুলো ছিল তোমরা খেয়াল করেছো গত ক্লাসগুলোতে আমি অনেক কিছু তোমাদেরকে দিয়েছি কিন্তু সেখানে প্রশ্নোত্তরগুলো শুধু আলোচনা করেছিলাম কিন্তু বোর্ডে তুলে দেওয়া হয়নি। আজকে প্রশ্নোত্তরগুলো বোর্ডে তুলে দিব, তোমরা সুন্দর করে এগুলো মনোযোগ দিয়ে শুনবে, ঠিক আছে। আর তোমরা অন্যান্য প্রশ্নোত্তরগুলো তোমাদের পড়তে হবে, শুধু যে আমি বোর্ডে এগুলো লিখে দিব এগুলো পড়লে হবে না, জানার জন্য সব পড়তে হবে, পুরো বইটাই ভালো করে সুন্দর করে পড়তে হবে এবং বুঝতে হবে। তো আসো আমি প্রশ্নোত্তরগুলো বোর্ডে লেখা শুরু করি। প্রথমে আমি লিখছি তোমাদের পাঠ থেকে সিরিয়াল ওয়াইজ আমি প্রশ্নোত্তরগুলো লিখে দিব। প্রথম তোমাদের যে পাঠটা আছে বিদ্যালয় ও বিদ্যালয়ের পরিবেশ, ঠিক আছে, ওখান থেকে আমি ছোট প্রশ্নগুলো লিখছি। ফার্স্টে দেখো আমি লিখছি বিদ্যালয় কাকে বলে, বিদ্যালয় কাকে বলে। আচ্ছা তো বিদ্যালয় কাকে বলে তোমরা তো জানোই না, যে প্রতিষ্ঠানে একসাথে অনেক ছেলে মেয়েরা কি করে থাকে বলতো, লেখাপড়া করে থাকে, তাকে কি বলে, লেখাপড়া শেখানো হয় তাকে কি বলা হয়, বিদ্যালয় বলা হয়। তাহলে আমি একটু লিখে ফেলি, যে প্রতিষ্ঠানে একসাথে অনেক ছেলে মেয়ে লেখাপড়া শেখে তাকে কি বলা হয়, বিদ্যালয়, তাকে কি বলা হয়, বিদ্যালয়। এই যে তোমরা এখানে আসছো পড়তে, এখানে কি তোমরা কি একা পড়ছো কেউ, এখানে কিন্তু অনেক ছেলে মেয়ে থাকে তাই না, সবাই একসাথে হয়ে তোমরা পড়াশোনা করে থাকো, এখানে এটাকে বলা হচ্ছে কি, বিদ্যালয়। আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিদ্যালয় কেন প্রয়োজন, বিদ্যালয় কেন প্রয়োজন। উত্তরটা কি হবে বলতো, কেন প্রয়োজন বিদ্যালয় আমাদের শিশু কিশোরদের প্রকৃত শিক্ষা দানের জন্য বিদ্যালয় খুবই প্রয়োজন, তাহলে আমরা কি বুঝলাম, বিদ্যালয় আমাদের কেন প্রয়োজন, প্রকৃত শিক্ষার জন্য, হ্যাঁ, শিশু কিশোরদের প্রকৃত শিক্ষা প্রদানের জন্য বিদ্যালয়টা খুবই প্রয়োজন। তিন নম্বর লিখবো কাদেরকে সহপাঠী বলে। এই যে তোমরা বিদ্যালয়ে আসছো,
তোমরা বিদ্যালয়ে আসো, এখানে তোমরা অনেক ছেলে মেয়েদের সাথে পড়াশোনা করো, একই রুমে তোমরা কি করো, একটা বেঞ্চে তোমাদের পাশে আরো দুই একজন তোমাদের বন্ধুও থাকে। এই যে তোমরা একসাথে পড়াশোনা করছো, এদেরকে কি বলা হচ্ছে? সহপাঠী। তাহলে কাদেরকে সহপাঠী বলে? সহপাঠী বলে। প্রশ্নটা হচ্ছে এটা, তোমরা তো এটা এক কথায় জেনে গিয়েছো, সহপাঠী কাকে বলে তোমরা সবাই জানো, তাই না? বিদ্যালয়ে যারা একই একই শ্রেণীতে, তোমার শ্রেণীতে যারা তোমরা পড়াশোনা করো আর কি, একই শ্রেণীতে লেখাপড়া করো, লেখাপড়া করে তাদের সহপাঠী বলে। ঠিক আছে, তাদের কি বলে? সহপাঠী বলে। আমি 4 নম্বর লিখছি, সমাজ কাকে বলে? সমাজ কাকে বলে? কি হবে বলতো? সমাজ কাকে বলে? একসাথে সবাই আমরা সমাজে কি করে থাকি বলতো? সবাই একসাথে কি করি? একসাথে সবাই মিলেমিশে, একসাথে সবাই মিলেমিশে বসবাস করাকে, বসবাস করাকে সমাজ বলে। একসাথে সবাই মিলেমিশে বসবাস করাকে কি বলা হয়? সমাজ বলে। 5 নম্বর লিখব, পেশা কাকে বলে? পেশা কাকে বলে? পেশা কাকে বলে? পেশা কি বলতো? যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে থাকে তাকে কি বলা হয়? সেই কাজটাকে বলা হয়, যে কাজটা করে মানুষ অর্থ উপার্জন করে থাকে সেই কাজকে বলা হয় কি? পেশা। ঠিক আছে, তাহলে দেখো আমি উত্তরটা লিখে ফেলছি নিচে, যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে সে কাজকে কি বলা হয়? সে কাজকে পেশা বলে, সে কাজকে পেশা বলে। ঠিক আছে, আচ্ছা আমরা এখন তোমাদের বোর্ডটা মুছে দেব, বোর্ডটা মুছে দেওয়ার আগে আমি একবার একটু পড়িয়ে দিই তোমাদের প্রশ্নগুলো, তারপর আমি বাকি পাঁচটা আমি লিখে দিব। ঠিক আছে, দেখো আমি প্রথমেই লিখেছি, বিদ্যালয় কাকে বলে? বিদ্যালয় কাকে বলে? যে প্রতিষ্ঠানে একসাথে অনেক ছেলে মেয়ে লেখাপড়া শেখে তাকে কি বলে? বিদ্যালয় বলে। এই যে তোমরা এখানে বিদ্যালয়ে আসো, এখানে কি করো তোমরা অনেক ছেলে মেয়েরা কি পড়াশোনা করো না, এটাকে তাহলে কি বলা হচ্ছে? বিদ্যালয় বলা হয়, যেখানে ছেলে মেয়েরা কি করে? একসাথে লেখাপড়া শেখে। বিদ্যালয় কেন প্রয়োজন? শিশু কিশোরদের প্রকৃত শিক্ষা প্রদানের জন্য। তোমাদেরকে, তোমরা যে আমাদের বিদ্যালয়ে আসো, তোমাদেরকে আমরা কি করে থাকি? একটা শিক্ষা প্রদান করে থাকি, তাই না? পড়াশোনার পাশাপাশি আরো অনেক কিছু তোমাদেরকে বুঝাই, কি করতে হবে কি করতে হবে না, তারপরে পড়াশোনার ব্যাপারে আলোচনা করি, অনেক কিছু ব্যাপারে তোমাদেরকে আমরা শিক্ষা প্রদান করে থাকি। তাহলে শিক্ষা প্রদানের জন্য, প্রকৃত শিক্ষা প্রদানের জন্য একটা মানুষের জন্য বিদ্যালয় খুবই প্রয়োজন, বিশেষ করে মানে শিশু কিশোর থেকে তো শুরু হয়, শিশু কিশোরদের প্রকৃত শিক্ষা প্রদানের জন্য বিদ্যালয় খুবই প্রয়োজন। কাদেরকে সহপাঠী বলে? এই যে তোমরা বিদ্যালয়ে আসো, একই শ্রেণীতে তোমরা অনেক ছেলে মেয়ে আছে, এখানে একই সাথে পড়াশোনা করছো, রুমে বসে আছো, এদেরকে কি বলা হচ্ছে? সহপাঠী। তাহলে আমি কি লিখেছি দেখো, বিদ্যালয় যারা একই শ্রেণীতে লেখাপড়া করে তাদের সহপাঠী বলে। তারপর 4 নম্বর লিখেছি, সমাজ কাকে বলে?
সমাজটা কি আসলে এখানে আমরা একসাথে যখন একসাথে কি করে থাকি কি লিখেছি একসাথে সবাই যখন মিলেমিশে বসবাস করি তখন তাকে কি বলা হয় সমাজ বলা হয় ঠিক আছে যেমন আমরা এই যে এখানে একসাথে তোমাদের আশেপাশে বাড়ি আছে অনেক বাসা আছে ওইখানে আমরা সবাই মিলেমিশে কি করছি একসাথে বসবাস করছি এইটা কি বলা হচ্ছে কি সমাজ ঠিক আছে পাঁচ নাম্বার লিখেছি পেশা কাকে বলে যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করে থাকে সেই কাজকে বলা হচ্ছে কি পেশা প্রত্যেকের একটা না একটা পেশা থাকে ঠিক আছে তো পেশাটা হচ্ছে যেটা অর্থের সাথে সম্পর্কিত যে কাজ করে মানুষ অর্থ উপার্জন করবে সেটাকে কি বলা হচ্ছে পেশা আমি তাহলে বোর্ডটা এখন আমি মুছে দিব আশা করি সবাই বোর্ডের লেখাগুলো খাতায় তুলে ফেলেছো আমি পরবর্তী প্রশ্নগুলো তোমাদেরকে বোর্ডে লিখে দিব আপাতত আমি এক নাম্বারটা মুছে ফেলি এক নাম্বার মুছে আমি এখন আমি লিখব বাংলাদেশের সরকারি নাম কি ৬ নাম্বার লিখব বাংলাদেশের সরকারি নাম কি সরকারি নাম কি সরকারি নাম কি বাংলাদেশের সরকারি নাম বাংলাদেশের সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী প্রজাতন্ত্রী বাংলাদেশ ঠিক আছে দেখিকার সরকারি সরকারি ঋষি কানা দিবে যেহেতু তোমাদের বইতে সরকারির মধ্যে ওখানে ঋষিকার আছে ওভাবেই আমি লিখেছি আচ্ছা এখন আমি সাত নাম্বার লিখব সাত নাম্বার প্রশ্নটা হচ্ছে এর জন্য আমাকে দুই নাম্বারটা মুছে ফেলতে হবে আমি দেখো দুই নাম্বারটা মুছে ফেলছি সবাই বোর্ডের লেখা কি বুঝতে পারছো না বুঝতে পারলে অবশ্যই কমেন্টে জানাবা কমেন্ট বক্সে ওখানে লিখে দিবে যে ম্যাডাম আমি আপনার লেখা বুঝতে পারছি না সাত নাম্বার লিখছি সুন্দরবনে কি কি গাছ জন্মে সাত নাম্বার প্রশ্নটা হচ্ছে সুন্দরবনে কি কি সুন্দরবনে কি কি গাছ জন্মে বলতো সুন্দরবনে কি কি গাছ জন্মে সুন্দরবনে কেউ গিয়েছিলে তোমাকে বলতে পারবে নাকি বইতেই শুধু পড়েছো বইতেই পড়েছো তাই না সুন্দরবনে সুন্দরী কমা একটু কমা দিয়ে নিতে হবে সুন্দরী গেওয়া সুন্দরী গেওয়া গরান গোলপাতা ইত্যাদি গাছ জন্মে আরও কিন্তু অনেক গাছ আছে হ্যাঁ আমি এখানে তোমাদের যেহেতু তোমাদের ছোট ক্লাস এর জন্য আমি এখানে অল্প কিছু দিয়েছি সুন্দরী গেওয়া গরান গোলপাতা ইত্যাদি গাছ জন্মে ঠিক আছে আচ্ছা এখন আমি তোমাদেরকে তিন নাম্বার মুছে আট নাম্বারটা লিখে দিব
8 নম্বর প্রশ্নটা হচ্ছে জনসংখ্যা কাকে বলে? জনসংখ্যা কাকে বলে? উত্তর, একটি দেশে বসবাসকারী একটি দেশে বসবাসকারী সকল লোকসংখ্যাকে একত্রে কি বলে বলো তো? জনসংখ্যা বলে, ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু এগুলো তোমাদেরকে আবার আমি পড়িয়ে দিব, আগে আমরা লেখাগুলো শেষ করি 8 নাম্বার। এখন আমি 9 নাম্বার প্রশ্নের জন্য এই 4 নাম্বার প্রশ্নটা মুছে দিব। আশা করি সবাই তোমরা প্রশ্নগুলো দেখে খাতায় লিখে ফেলেছো। 9 নাম্বার প্রশ্নটা হবে আমার, মাটি কি, মাটির উপাদানগুলো কি কি, মাটির উপাদানগুলো কি কি? আচ্ছা, আমি এখানে 5 নম্বরটা মুছতে হবে যেহেতু প্রশ্নটা একটু বড় হবে। উত্তর এটা লিখতে হবে কি বলো তো? প্রথমে লিখতে হবে মাটি কি। পৃথিবীর উপরিভাগে আমরা কোথায় বসবাস করি বলো তো? পৃথিবীতে। হ্যাঁ, পৃথিবীর উপরিভাগে নরম আবরণটি হচ্ছে হলো মাটি। নরম যে আবরণটা থাকে সেটাকে কি বলা হয়? মাটি। তারপরে আছে মাটির উপাদানগুলো কি কি। মাটির উপাদানগুলো হলো কি বলতে পারবে? কি মাটির উপাদানগুলো কি কি? বালি, তারপর বলতে পারবে কাদা? বালি, কাদা, আর কি আছে বলো তো? পানি। এগুলো কি সব মাটির উপাদান, ঠিক আছে? এগুলো হচ্ছে কি মাটির উপাদান। পানি আর কি আছে বলো? পানি এবং কাকড়ের উপর একটা চন্দ্রবিন্দু হবে, এবং কি জৈব পদার্থ। তাহলে মাটির উপাদানগুলো কি কি দেখো? বালি, কাদা, পানি, কাকড়, জৈব পদার্থ। 1, 2, 3, 4, 5, ঠিক আছে? তারপরে এখন আমি 10 নম্বর লিখব। 10 নম্বর প্রশ্নটা হচ্ছে আমরা কোন কোন উৎস থেকে পানি পাই? এটা আমরা পানি ব্যবহার করছি, এই পানিটার উৎস কোথার থেকে, উৎপত্তি আর কি কোথার থেকে পাই আমরা, এই পানিটা আসে কোত্থেকে, আমরা কোন কোন উৎস থেকে পানি পাই, কোথা থেকে পাই বলতে পারবে কেউ? পানি কিন্তু আমরা অনেক জায়গা থেকে পাই না। আমরা প্রথমে যেটা বলতে পারি, আমরা বৃষ্টি যখন আমাদের বৃষ্টি হয় সেখান থেকে আমরা পানি পাই,
তারপর আর কি বলো তো, পুকুর আর কি বলতে পারবে কেউ? পুকুর, নদী, খাল বিল, ঠিক আছে, খাল বিল, সমুদ্র, ঝর্ণা, সমুদ্র আছে, ঝর্ণা আছে, নলকূপ ইত্যাদি থেকে আমরা কি করে থাকি, পানি পেয়ে থাকি। আমরা বিভিন্ন জায়গা থেকে কিন্তু পানি পাই। এখানে আমি তোমাদের বেশ কিছু যেগুলো কমন আমরা সাধারণত দেখে থাকি এগুলোই আমি লিখে দিয়েছি, ঠিক আছে, যেগুলো আমরা দেখতে পাই, যেখান থেকে আমরা কিন্তু পানিটা পাচ্ছি। তোমরাও দেখো, তাই না, যখন বৃষ্টি পড়ে আমরা কি পাচ্ছি? পানি পাই। পুকুর, নদীতে গেলে কি পাচ্ছি? পানি। খাল বিলেও পানি। সমুদ্রে যখন যাই, হ্যাঁ, তখনও কিন্তু আমরা পানি দেখতে পাই। ঝর্ণা, নলকূপ ইত্যাদি থেকে কি করে থাকি? আমরা পানি পাই, ইত্যাদি থেকে পানি পাই, ঠিক আছে। তো এখানে আমি আরও পাঁচটা প্রশ্ন লিখে দিলাম, চলো এবার এই পাঁচটা প্রশ্ন আমরা পড়ে ফেলি। আমি প্রথমে যে প্রশ্নটা লিখেছি 6 নম্বর দিয়ে, বাংলাদেশের সরকারি নাম কি? উত্তর হবে বাংলাদেশের সরকারি নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। 7 নম্বর লিখেছি সুন্দরবনে কি কি গাছ জন্মে? উত্তর লিখেছি সুন্দরবনে সুন্দরী, গেওয়া, গরান, গোলপাতা ইত্যাদি গাছ জন্মে। 8 নম্বর লিখেছি জনসংখ্যা কাকে বলে? জনসংখ্যাকে একটি দেশে বসবাসকারী সকল লোক সংখ্যাকে কি একত্রে কি বলা হয়? জনসংখ্যা বলে। একটি দেশে বসবাসকারী সকল লোক সংখ্যাকে একত্রে হলে তখন তাকে কি বলা হচ্ছে? জনসংখ্যা। 9 নম্বর লিখেছি মাটি কি? মাটির উপাদানগুলো কি কি? পৃথিবীর উপরের ভাগে নরম আবরণটি হচ্ছে কি? মাটি। মাটির উপাদানগুলো কি লিখেছি দেখো, মাটির উপাদানগুলো হলো বালি, কাদা, পানি, কাঁকড় এবং জৈব পদার্থ। বালি, কাদা, পানি, কাঁকড় এবং জৈব পদার্থ। 10 নম্বর লিখেছি আমরা কোন কোন উৎস থেকে পানি পাই? হ্যাঁ, আমরা কিন্তু দেখতে পাই যে কোথা থেকে আমরা পানিগুলো পাই। আমরা সাধারণত দেখি আমরা বৃষ্টি, পুকুর, নদী, খালবিল, সমুদ্র, ঝর্ণা, নলকূপ ইত্যাদি থেকে পানি পাই, ঠিক আছে। এই প্রশ্নগুলো তোমাদেরকে আমি আজকে তুলে দিয়েছি অর্ধবার্ষিক সিলেবাসের বিভিন্ন পার্টের থেকে ছোট প্রশ্ন। এগুলো কিন্তু সবগুলোই তোমাদের ছোট প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা সুন্দরভাবে বাসায় কিন্তু পড়ে ফেলবে। আর ইনশাল্লাহ যদি পরবর্তী ক্লাস নেই, তখন পরবর্তী ক্লাসে তোমাদেরকে বড় প্রশ্নগুলো লিখে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। আর এগুলো তোমরা খাতায় লিখে সুন্দর করে পড়াগুলো মুখস্ত করবে, আর পাশাপাশি বেশি করে রিডিং পড়বে, হাতের লেখা প্র্যাকটিস করতে ভুলবে না। হাতের লেখা প্র্যাকটিস না করলে লেখা কিন্তু একদম স্লো হয়ে যাবে। আমাদের প্রতিদিন এগুলো লেখার প্র্যাকটিস করতে হবে। এর জন্য আমাদের ক, খ, ব্যঞ্জনবর্ণ, স্বরবর্ণগুলো লিখলেও হবে। এই লেখাগুলো আগে আমাদেরকে প্রথমে সুন্দর করতে হবে। কোনটাতে মাত্রা আছে, কোনটাতে অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, এগুলো আমাদের জানতে হবে। ছোটো ক্লাসে তো শিখেছো, এই 2 বছর তোমরা এখন ঘরে বসা, নিশ্চয়ই তোমরা এগুলো সব ভুলে গিয়েছো। এগুলো এখন তোমরা বাসায় বেশি বেশি প্র্যাকটিস করবে। স্কুল খুলে গেলে কিন্তু তখন আবার এগুলো করার আর টাইম পাবে না। এখনই তোমরা এই যে বন্ধগুলো পাচ্ছ, এই বন্ধে প্র্যাকটিস করবে। গার্জিয়ানদেরও বলছি, আপনাদের বাচ্চাদের এই লেখাগুলোর ব্যাপারে একটু সজাগ হবেন, ওদেরকে হাতের লেখা প্র্যাকটিস করাবেন, আর রেগুলার বইয়ের মধ্যে রাখবেন, রিডিংগুলো পড়াবেন। রিডিং পড়লে চর্চা হবে, মুখের ভাষা সুন্দর হবে, এবং যত রিডিং পড়বে ততই তোমার কি মুখের ভাষা স্পষ্ট সুন্দর হবে, ঠিক আছে। তো আশা করি আমার এই ছোট প্রশ্নগুলো সবাই তোমরা বুঝতে পেরেছো, আমার লেখাও তোমরা বুঝতে পেরেছো, এবং খাতায় এগুলো লিখে সুন্দর করে পড়ে ফেলবে। তো আজকে এই পর্যন্তই। যারা আমাদের অনলাইন ক্লাস দেখেছেন সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আমি সুলতানা রাজিয়া আজকের এই অনলাইন ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।